মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মেহেদি বাগান এলাকায় মেহেদি বাগান মহরম কমিটির উদ্যোগে মহরমের শুভ সূচনা করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। এদিন বিধায়ক খোকন দাস নারকেল ফাটিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। জোরে হাত তালি হোক এবার খোকন দাস। এরপর আমাদের তিন নম্বর ওয়ার্ড প্রতি বছরের মতো এবছরও আমাদের মেহেদি বাগান মহরম কমিটির উদ্যোগে আজকের যে এই মহরমের শুভ সূচনা হচ্ছে তার মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের এই মহরম কমিটির আমাদের লাইসেন্সর প্রোগ্রামগুলো হয় না আপনারা জানেন আমাদের সবার প্রিয় আমাদের ইফতেখার আহমেদ পাপু ভাই এবং আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের চায়না কুমারী সহ সমস্ত সম্মানীয় ব্যক্তিত্ব উপরে রয়েছে আপনারা যারা আজকের এই মহরমের অনুষ্ঠানে সবাই যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই। এত ভালো মহরম আমি পাপুকে বলছিলাম যে এই মহরমিকরা এবার হয়তো ফার্স্ট হয়ে যাবে, আমি জানি না, যদি আমাদের আমাদের বিচারকরা সেখানে থাকবে, মানে আমি নিজে দেখে মনে হচ্ছে যে এত খরচ করে এত ভালো মহরমের এই যে পদযাত্রা ও করছে এখন, এটা আমাদের অত্যন্ত ভালো লাগছে। আমি সবার কাছে অনুরোধ করব সবাই সুস্থভাবে আমাদের এই মহরমকে শেষ করতে হবে। আমি মহরম কমিটির যারা আজকে সবাই এই মহরমের উৎসবে যারা অংশগ্রহণ করেছেন আমি সবাইরে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের পুরমাতা চায়না কুমারী, উদ্যোক্তা ইফতিকার আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই মহরম কমিটি সম্প্রীতির বার্তা দিতে বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে কারবালায় পৌঁছায়। উল্লেখ্য, এই ট্যাবলোয়ে যারা বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তার মধ্যে অনেকেই আছেন হিন্দু সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। শেষ করব, আপনারা জানেন আজকে যে ইমাম সাহেবের কারবালাতে শহীদ হয়েছিলেন সেই শহীদের কিভাবে তাকে হত্যা করা হয়েছিল, মহরম যে দুঃখের বা বেদনার দিন আজকে কিন্তু আনন্দের দিন নয়। হয়তো বর্ধমান শহরে আজ দেখবেন সব গান বাজনা করছে, কিন্তু আমরা মেহেদি বাগান থেকে কোনোদিন সেই ধরনের মহরম বার করিনি। আজকেও কিন্তু আমরা শোকের যাত্রা, সেই জন্য আমাদের সবারই গায়ে দেখবেন কালো কালো ড্রেস আছে এবং যে সেনা আছে এবং আমাদের সব থেকে বড় ইয়ে দেখুন যে ইমাম সাহেব, ইমাম সাহেবকে যেভাবে হোসেন ইমাম ইমাম হোসেন সাহেবকে যেভাবে হত্যা করেছিল কারবালা ময়দানে, আজকে দিনে দেখুন মেহেদি বাগান এমন একটা জায়গা যেখানে ইমাম হোসেন কে সেজেছে, সে হচ্ছে বাপি শর্মা, একজন হিন্দু ছেলে, এবং ইমাম হোসেনকে যিনি হত্যা করবেন সেও আমাদের যিনি প্রধান, আজকে যিনি প্রধান, যিনি আমরা যাকে ভিলেন বলি প্রধান রোলে যিনি আছে সে হচ্ছে বাচ্চু দাস। এটাই মেহেদি বাগানের সবচেয়ে ঐতিহ্য, প্রত্যেকটা ছেলে এখানে 90% নন মুসলিম হিন্দু ভাইরা আজকে এই মহরমে এত সুন্দর প্রত্যেকটা রোল তারা প্লে করার জন্য তৈরি আছে। না সম্মান করতে হুয়ে মে নমস্তে করতি হুঁ কি আপ লোক ইতনে দের সে যে ওয়েট কর রহে হ্যায় ওর ইতনা সুন্দর মহরম কা উৎসব পপ্পু আহমদ ভাইয়া নে ইয়ে কিয়া হ্যায় কি মুঝে বহুত আচ্ছা লাগ রহা হ্যায়, হাম সভি কো বহুত আচ্ছা লাগ রহা হ্যায়, বহুত আচ্ছা হ্যায় কি ইয়ে বলো ফার্স্ট হো ওর হাম লোক চাহেঙ্গে দিল সে চাহেঙ্গে কি ইয়ে মহরম হামারে বর্ধমান মে পুরা ফার্স্ট হো।
বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।